Assalamualaikum everyone, welcome back to my Deshi Bideshi Ranna channel. Asha korlam apnara shob bhalo achen shusto achen, amio bhalo achi alhamdulillah. So ajke ami dekhaibo shobar favorite ekta recipe jeta hoyeche giya puchka. So amar to khub beshi favorite, ami jani apnararo favorite hoybo. Ar khar khar monsar dekhiya khaite ar khar khar mouth watering kore amar ektu janaiba hosto korea comment section ar khekhe bhalo fine khekhe bhalo fine na oto janaiba. আর আমার ভিডিওটা প্লিজ আপনারা একটু কষ্ট করে সাইড থেকে 5 মিনিট দেখবা, দেখে লাইক কমেন্ট শেয়ার করবা, আর প্লিজ 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 আমার ভিডিওর এড হল স্কিপ করবা না, আল্লাহর দোয়াই লাগে প্লিজ। আর যদি সাবস্ক্রাইব করে না তখন তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবা, আর ওখানে পাশে থাকা একটা বেল আইকন আছে যেটা একটু কষ্ট করে একটা ক্লিক করে দিবা, যাতে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনারা পাইলাই। সো এখানে দেখতে পারা কি লাগুফ গোফাই আমরা খাইলিরাম, আমরা মা ফুড়ি তিনজনে একজন বা দেড়জনে লইয়া লইয়া খাইরাম, যে ফার্স্ট খাইছি আমরা বাদে আরও খাইছি, আমরা এদিন কু আর আমরা ভাতত কিচ্ছু খাইছি না, এদিন কু আমরা খালি এদিন কু ফুচকা খাইছি। সো এখানে দেখতে পারা আমি প্রথমে যেটা মটর আছে, যেটা মটরের দইয়া আগের দিন রাইত ভিজাই রাখে দিছিলাম, এক চার পাঁচ ঘন্টার মতো ভিজাই রাখে দিছিলাম। তো এখন আমি সুন্দর করিয়া আগে দইয়া ওখানে রেডি করছি। আর এখানে দেখতে পারা আলু, আমি একটা আলুরে কেউ ভরে কাটছি, তারপর ব্ল্যাক পেপার, তারপর হলুদ, আর একটু রসুন, আর পরিমাণ মতো লবণ, রসুন একটু দিছি আমি, আমার কাছে ভাল লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারবা, আর ব্ল্যাক পেপারও দিছি, মজা লাগে। সো যেতে যেতে আছে ওটা আমি ওখানে সব ইনগ্রিডিয়েন্টস সকল ওখানে ডালি দিব। সো আপনারা আপনারা ইচ্ছা মতো দিবা, আমার তো আমি হলুদ দিই, এরপরে আমি ব্ল্যাক পেপার দিই একটু, আর আমি আলু দেই, এরপরে আমি একটু রসুন দিই। সো এটা অপশনাল, রসুন এটা আপনারা চাইলে না দিতে পারবা। সো আমি কেন হলুদরিও ইনগ্রিডিয়েন্টস এটা লেখছি নাই কেন, সো দেখতে পারা আমি একলগে দিলাইছি, দেখি আমি চুলার মাঝে বয়েল করিলিমো, আগে যত সময় পর্যন্ত মটর এগুন সিজিছে না আর কি, তো যেবলা দেখবো আমি সিজি গেছে তখন আমি এখন মানে ওখানো চটপটি মশলা আছে ওটা আমি দিলাইমো। সো আপনারা দেখুক আইন এনজয় করুক। এখন দেখতে পারা মটর এগুন সিজি গেছে, এখন আমি একটু চটপটি মশলা দিলাম, চটপটি মশলা দিয়ে আরও কত সময় একে চুলার মাঝে রাখে দিব লো ফ্লেম আর কি। সো এখানে দেখতে পারা আমার রেডি হয়ে গেছে মটর, দেখা নাকি সিজিছে, আমি একটু উফরে একটু চটপটি মশলা একটু সুন্দর করে রাখছি আর কি, একটু ছিটা দিয়ে রাখি দিছি, সুন্দর লাগে আর কি দেখতে। আর চটপটি মশলার ফ্লেভার যে ভাল লাগে আমার, যে লাইক ইউনো যে মজার একটা ফ্লেভার চটপটি মশলা যেটা। সো দেখো লারাম দেখা নিকিলা মটর এগুন সিদ্ধ হয়েছে কিলা, আর খুঁজে বে যে খাবার সোডা আছে ওটা দিলে বলে হেজে, আমার তো খাবার সোডা দেওয়া লাগছে না, এমনিতে হেজে গেছে, দেখা নিকিলা হেজেছে যে সুন্দর ইয়া। সো আপনারা খারা খারার চটপটি ফেভারেট, আপনারা চাইলে ওলা আগলস পাঠির মাঝে লইয়া সুন্দর করিয়া পেঁয়াজ, তারপর খাসা মরিচ, ধনিয়া পাতা, এরপরে ডিম, শুকনা মরিচ, এরপরে তেঁতুর পানি যেটা টক সাওয়ার সাওয়ার ওয়াটার যেটা দিয়া আপনারা খাইতে পারবার, একটু ফুচকারে বাঙ্গিয়া দিলাইলা। সো আমি তো আজকে চটপটি খাইতাম না, আমি খাইমু ফুচকা। সো আমি ওখানে সকলটা রেডি করে রাখছি টেবুলো, যাতে যাতে আমার ফুচকার লাগে লাগে। সো আপনারা একটু কষ্ট করিয়া দেখো কাহিনী যা।